লিখেছেন ভুলবশত মোবাইলের কি সেক্ষেত্রে আপনি আলতো করে মোবাইলের একটা বাটন টিপ দিয়ে ডিসকানেক্ট করে দেওয়া বা কলটা কেটে দেওয়া বা কোনোভাবে সেটাকে সাইন করার সুযোগ থাকলে সেটা আপনি করতে পারেন কিন্তু পকেট থেকে বের করে দেখে আপনার এরপর টিপাটিপি করে সেটা বন্ধ করতে গেলে আমলে ক্যাসির হয়ে নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে নামাজের মধ্যে অনামাজ কাজ যদি আপনি করেন সেটা যদি আপনি এত বেশি করেন যে আপনি নামাজে আসেন কিনা এটা নিয়ে একজন সাধারণ দর্শক আপনাকে দেখে সন্দেহের মধ্যে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই কাজ নামাজ ভঙ্গকারী হবে বিধায় অতটুকু করা যায় নাই এরপরে শারমিন আখতার